নমস্কার, আমি রোজি। ওয়েলকাম সবাইকে আরও একটা নতুন ভিডিওতে। আরিয়ান ডট রুম্পা চ্যানেলের লাস্ট ব্লগটাতে, রুম্পা যে লাস্ট ব্লগটা দিয়েছে সেটাতে আমরা দেখতে পেয়েছি যে রুম্পা কিন্তু সেই জ্যোতিষীর সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছে, কারণ অনেক ভিউয়ার্সই ওর কাছে জানতে চাইতো যে কোন জ্যোতিষী, তার নাম, তার ঠিকানা। তো ওনার যাবতীয় ডিটেল ও কিন্তু সবটা বলেছে, আর ওরা যে ওনার সাথে পরামর্শ করেছিল তখন কী কী কথাবার্তা হয়েছিল, উনি কীরকম কী গাইড করেছিলেন সে ব্যাপারেও কিন্তু সবটাও খুলে বলেছে। তো ঠিক আছে, অনেকেই এখন বিশ্বাসযোগ্য, কারণ ওই জ্যোতিষীর কথা, ওনার কথা এখন অনেকেরই বিশ্বাসযোগ্য বলে মনে হবে, কারণ যেহেতু একটা ভবিষ্যৎবাণী ওনার ফলে গেছে, প্রায় ঠিকঠাকভাবেই ফলে গেছে বলা যায় আরিয়ানের ক্ষেত্রে। সো সেই ক্ষেত্রে সবার একটা বিশ্বাস এসেই গেছে যে হ্যাঁ, উনি যেটা বলেছিলেন সেটা তো ঠিক হয়েই যায়। সেক্ষেত্রে সবার মনে এই আগ্রহ, কৌতূহল হওয়াটা খুবই স্বাভাবিক। সেখান থেকে সব ভিউয়ার্সরা জানতে চাইতেন এবং রুম্পা সেটা জানিয়েও দিয়েছে। বারবার রুম্পা বলতো যে এখন মন মানসিকতা ঠিক নেই, একটু সুস্থ হই, স্বাভাবিক হয়ে ধীরে ধীরে বলবো। তো বারবার লোক সবাই কমেন্ট করার কারণে ও কিন্তু লাস্ট ব্লগে সেটা ডিটেলে জানিয়ে দিয়েছে। তো কেউ কে এখন ওনার সাথে আবার যোগাযোগ করবেন, ওই জ্যোতিষীর পরামর্শ নিতে যাবেন, সেটা আমি জানি না। পার্সোনালি আমি খুব একটা এই সমস্ত জ্যোতিষী টোতিষী বিশ্বাস করি না, আর আমার পার্সোনালি মতামত যে এইসবের মধ্যে যাওয়াও ঠিক না। ভবিষ্যৎ আরিয়ানের ক্ষেত্রে মিলে গেছে বলে সবার ক্ষেত্রে যে মিলবে এমনটা কিন্তু না, কারণ ঈশ্বরের উপরে কেউ না, আমার যেটা মনে হয়। তো যাই হোক, সেসব কথা আর বেশি গিয়ে লাভ নেই। কে জ্যোতিষী পরামর্শ নেবেন না নেবেন সেটা তো নিজের নিজের ব্যক্তিগত ব্যাপার, অনেকের অনেকের বিশ্বাস থাকে। আমার বিশ্বাস নেই বলে যে সবার বিশ্বাস থাকবে না তা তো নয়, তো সেই সব নিয়ে আমি কিছু বলবো না। তো যাই হোক, লাস্ট ওই ভিডিওটাতে রুম্পা অনেকগুলো কথা বলে গেল। এখন তো ওর সবটা জুড়ে শুধু আরিয়ানের স্মৃতি, স্মৃতিচারণ করেই বেচারা নিজের মনটাকে ভালো রাখার চেষ্টা করে। তো সেই ভিডিওতেও অনেক কথা বলল যে ওর পরিবারের মধ্যে ও কত রকম কষ্টে আছে, সেসব কথাগুলোও ও শেয়ার করছিল। সত্যি খুব মনটা খারাপ লাগছিল যে আজকে কি করুণ অবস্থা হয়ে গেছে ওর, প্রায় একা হয়ে গেছে সব দিক থেকে। হ্যাঁ, এই না যে বাড়ির লোক ভালোবাসছে, এমনটা না যে রুম্পার বাড়ির লোক রুম্পাকে ভালোবাসে না বা রুম্পাকে পছন্দ করে না, সেটা না, বা রুম্পার কাজকে পছন্দ করে না, ভিডিও করা পছন্দ করে না, সেসবও না। কিন্তু আজ কেমন যেন একটা সব কিছু এলোমেলো হয়ে গেছে ওর কাছে, যেখানে ওর বাড়ির লোকের কাছেও যেন ও একটা ভার বোঝার মতো কিছুটা হলেও হয়ে গেছে, বা এটা হতে পারে শুধু ওর মনে হচ্ছে যে আজ আমার স্বামী নেই বলে, আমার সম্বলহীন বলে আমি হয়তো এরকম আমার সাথে হচ্ছে। যাই হোক, ওর বোন ওর ভিডিওটা মানে এই না যে ওর বাড়ির লোক পছন্দ করে না যে ও ভিডিও করুক, বাট কেউ ওকে ভিডিওতে হেল্প করে দিতে পারবে না। বাড়ির লোকের এটাই বক্তব্য, ওর বোন ভিডিও করে দিতে পারবে না, ক্যামেরা ধরে দিতে পারবে না। আর মা সবসময় বোনেরই সাপোর্ট করে, যেটা ওর ভিডিও থেকে বলছে যে ও কতদিন। তো যাই হোক, আমি রুম্পাকে বলবো যে দেখো, হট করে বাড়ি ছেড়ে আলাদা কোথাও ঘর নিয়ে থাকা, এই সমস্ত করা এই মুহূর্তে আমার মনে হয় না তোমার জন্য ঠিক হবে। তো জানি পরিবেশ পরিস্থিতি খুবই খারাপ, খুবই মানসিক দিক থেকে তুমি এখন বিধ্বস্ত, কিন্তু তারপরও বাপের বাড়িতে মা বোন বাবার সাথে আছো, একটা সেফ অ্যান্ড সিকিউর জোনের মধ্যে রয়েছো। তো এক্ষুনি কোনো হটকারী সিদ্ধান্ত নিতে যেও না, আমার মনে হয় এখন তোমার ঘরেই থাকা উচিত। বাবা মারও একটা মানসিক অবস্থা ঠিক নেই, কারণ তোমার হাজবেন্ড তাদেরও তো ফ্যামিলি মেম্বার ছিল, তোমার এই অবস্থাটা ভেবে বাবা মাও কোথাও দুশ্চিন্তা করছেন। বোনের কথা আমি বলবো না, কারণ বোনের ব্যাপারটা নিয়ে আমার সত্যি খুব খারাপ লেগেছে, কারণ সোমার উচিত এই মুহূর্তে দিদির পাশে থাকা। আমার যেটা মনে হয়, আমার মনে হয় যেরকমভাবে পারবে সেরকমভাবে যতটুকু পারবে ততটুকু দিদির সঙ্গে সঙ্গে থাকা, ওর ভিডিওগুলো করে দেওয়া বা ও যেরকমভাবে চায় সেইভাবে দিদিকে একটু সময় দেওয়া, আমার মনে হয় এটা। কারণ সোমার এখন খুব বেশি ব্যস্ততা আছে বলে আমার মনে হয় না, আছে অবশ্যই, নিজস্ব কাজকর্ম আছে, নিজস্ব সব কিছু আছে, একটু সময় তাও দেওয়া উচিত বলে আমার সোমার ক্ষেত্রে মনে হয়। কিন্তু তা বাবা মা হয়তো অন্যরকম ভাবছে, সমাজে নানা লোকে নানা কথা বলছে, এমনিতেই তোমার রুম্পার এটা যেহেতু দ্বিতীয় বিয়ে সেই জন্য নিয়ে নানান লোকের নানা প্রশ্ন কথা, খারাপ কথা, সেগুলো নিয়েও বাবা মা কোথাও একটু চিন্তিত, বা আজকে তুমি তোমার মেয়ে আছো, তোমাদের ভবিষ্যৎটা কী হবে সে নিয়ে তারা চিন্তা করছেন, সেসব দিক থেকে হয়তো ওনারাও কথাবার্তা কম বলছেন। ওনাদেরও এখন খুব একটা কথা বলা, হাসাহাসি করার মতো মন মানসিকতা নেই যে তোমার সাথে খুব বেশি কথা বলবে, হাসাহাসি করে তোমার মনটা ভুলাবে, সেই মন মানসিকতাটা ওনাদেরও নেই। তবে আমার মনে হয় যে এই মুহূর্তে যে আমি আলাদা, তুমি আলাদা থাকার সিদ্ধান্ত একেবারেই নিও না, বাড়িতেই থাকো, সময় দাও, সবে সবে ঘটনা ঘটেছে,
বেশ কিছুটা সময় লাগবে। একদিন দুদিন বা এক মাস দু মাসের মধ্যে সব কিছু রিকভার হবে না, অনেকটা সময় লাগবে। তোমার মন ভালো করে স্বাভাবিক ছন্দে আসতেও যেমন তোমাকে সবটা আরিয়েন যে নেই এটা বুঝতেও যেমন তোমার সময় লাগবে, নিজেকে বুঝিয়ে নিতেও তোমার সময় লাগবে, বাড়ির লোকেরও স্বাভাবিক হতে একটু সময় লাগবে। তো বাপের বাড়িতে মা আছে, বাবা আছে, নিজের ঘরে আছো, এটা একটা সেফ অ্যান্ড সিকিউর জোনের মধ্যে তুমি রয়েছো। আমার মনে হয় এক্ষুনি বাইরে গেলে সেটা তোমার জন্য ঠিক হবে না, লোকে আরও পাঁচটা কথা বলবে। ধীরে সুস্থে বুঝে শুনে সিদ্ধান্ত নাও, আমি এটাই নিজের পার্সোনাল একটা মতামত দেবো, যে সিদ্ধান্তটাই নেবে বুঝে শুনে অনেক ঠান্ডা মাথায় সময় নিয়ে নাও, হুট করে নেওয়া সিদ্ধান্ত কখনো ভালো হয় না। তো যাই হোক, এতটুকুই কথা বলার ছিল, আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।